হ্যালো ফ্রেন্ডস, আই এম কামিং টু ইন্ডিয়া এগেইন। ইন্ডিয়া যাচ্ছি আবার, সবাই সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ অনেক কিছু দেখাবো, এবার দিল্লিও যাব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। হে গাইস, দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড আমার সাথে আছে আমার বড় ভাই আবু সুফিয়ান জিতু, তারপর আছে ফাহিম ভাই। তো ওয়েলকাম টু মাই ইন্ডিয়ান ভিসা ব্লগ। এখন আমরা আছি আরিচা ফেরির উপরে, আমরা পার হচ্ছি। সারা রাত অনেক অনেক পরিশ্রম করে আমরা খুব কষ্ট করে এসেছি এই পর্যন্ত। আসলে আপনারা আমার গত ব্লগে দেখেছিলেন যে আমি বেনাপোল থেকে আপনাদেরকে আমার ইন্ডিয়ান ভিসার ব্লগটা দেখিয়েছিলাম। তো বন্ধুরা, এই ব্লগে আমি ঢাকা থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো সঙ্গে থাকুন, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ বেনাপোলেও আপনাদেরকে দেখানো হবে। ইমিগ্রেশন তো দেখানো সম্ভব হয় না, তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর। আর আমার সাথে এই দুজন আছে, কলকাতা দিল্লি সবই আপনাদেরকে দেখাবো। শর্ত একটাই, সঙ্গে থাকতে হবে। ফেরিতে আছি, ফেরিতে অনেক এনজয় করছি। তো দেখতে পাচ্ছেন যে সকালের সূর্যটা কত সুন্দর করে ওদিক থেকে উঠছে। আমার কথা হয়তো বা অনেকে শুনতে পাচ্ছেন না, কারণ এখানে অনেক শব্দ, ফেরির যে মেশিন রয়েছে মেশিনের শব্দে আপনারা কিছু শুনতে পাবেন না হয়তো বা। তো আমি আপনাদেরকে সূর্যটা দেখানোর জন্যই এনেছিলাম। আর এই যে আমার সাথে রয়েছে আবু সুফিয়ান ভাই, তারপরে ওনারাও ক্যামেরা নিয়ে ভিজি আছে। এত সুন্দর প্রকৃতির ছবি না তুলে কি আর পারা যায়, তাই সবাই। আমরা 30 থেকে 35 মিনিট, সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে চলে যাব আমরা ওপারে, তারপরে আবার বেনাপুরের উদ্দেশ্যে যাব। তো সঙ্গে থাকুন। একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন বেনাপোল হয়ে অথবা দর্শনা হয়ে যেদিক দিয়ে যান, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অবশ্যই আপনি টাইম টেবিলটা মাথায় রেখে কাজ করবেন। কারণ বেনাপোলের জন্য আপনি যদি ধরে রাখেন যে আপনি নর্মালি রাতে উঠলে যে সকালেই আপনি বেনাপোলে চলে যাবেন 8টা বা 9টার মধ্যে, এটা সম্পূর্ণ ভুল করবেন। আপনি অবশ্যই সময় একটু বেশি নিয়ে নেবেন হাতে। আপনার মনে রাখতে হবে যে বেনাপোলে যদি আপনি আরিচা ঘাটে, যদি আরিচা ঘাট হয়ে যান অথবা মাওয়া হয়ে যান, যেদিক দিয়ে যান, যদি ফেরিতে আপনি জ্যামে পড়ে যান, তাহলে কিন্তু অবশ্যই অনেক দেরি হয়ে যাবে। এই জন্য অন্তত পক্ষে আপনি 4 থেকে 5 ঘন্টা বেশি নিয়ে নেবেন, যাতে ফেরিতে যদি আপনার দেরি হয়ে যায় তাহলে আপনার যেন কলকাতায় অথবা দিল্লিতে আপনি যেখানেই যান ইন্ডিয়াতে সেটা যেন কভার করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাকে ফেরি ঘাটের একটু দৃশ্য দেখাতে চাচ্ছি আমার সাথে যারা রয়েছেন। তো সবাই দেখতে পাচ্ছেন যে আমি পদ্মা পার হচ্ছি, আমার সাথে অনেক যাত্রী রয়েছে, অনেকগুলো বাস রয়েছে, তারপরে বিভিন্ন ট্র্যাক রয়েছে। তো জ্যামের কথাটা আমি আবারও বলতে চাচ্ছি যে রাতে প্রায় 1টা 25 বা 30 মিনিটে আমরা এসেছি আরিচা ঘাটে, এই পর্যন্ত শুধু ফেরির সিরিয়ালেই বসেছি। তো সো গাইজ, শুধু এই জিনিসটা খেয়াল করে আপনারা আসবেন যে অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা হাতে বেশি সময় নিয়ে আসবেন, যাতে করে আপনি আপনার সময়ের হেজিটেশনে না পড়ে যান। তো সো গাইজ, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে আমি বলে দিব। আমার ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আশা করি আমার এই ব্লগ থেকেও আপনারা অনেক উপকৃত হবেন। হয়তো বা বর্ডার ক্রস করার সময় যে প্রসিডিউরগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিতরে ওগুলো সম্পূর্ণ নিষেধ। তো প্রতিনিয়ত আমার সাথে রয়েছে ফাহিম সরকার ভাই, তারপরে জিতু ভাইয়া। ফাহিম সরকার ভাই বিশিষ্ট বিজনেসম্যান, আর বিশিষ্ট বিজনেসম্যান আরেকজন হচ্ছে আবু সুফিয়ান ভাই। ওনার আরও কিছু পদবি আছে, ওগুলো এখন নাই বললাম, ওগুলো ইন্ডিয়াতে গিয়ে বলবো ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বর্ডারের দিকে যাব, এটা হচ্ছে বেনাপোল বাস স্টেশন। তো আপনারা সঙ্গে থাকুন ইনশাল্লাহ। ইমিগ্রেশন হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ইমিগ্রেশনের ভিতরে সম্পূর্ণ নিষেধ রয়েছে ইমিগ্রেশন দেখানো। আমাদের সাথেই যে আমাদের বাসের সুপারভাইজার রয়েছেন, উনি আমাদেরকে ইনস্ট্রাকশন করছে। তো আপনি যদি সরাসরি ঢাকা টু কলকাতা বাস নেন, তাহলে আপনাদেরকেও আপনাদের বাসের সুপারভাইজার কেয়ারটেক করবে। আর যদি আপনি ভেঙে ভেঙে যান, তাহলে আপনাকে আলাদাভাবে যেতে হবে, সব কিছু ইমিগ্রেশন ফর্ম টর্ম ফিল আপ নিজেরই করতে হবে। ওনারা এখান থেকে কিছুটা হেল্প আপনাকে করবে, এটা আপনার জন্য অনেক হেল্প হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। সো গাইজ, লিভ উইথ মি।
আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল প্লেস, এটা হচ্ছে বেড়াবোলের যে কাস্টম হাউস, সেই কাস্টম হাউসে এখন আছি আমি। সো গাইস, যতটুকু পারবো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো, সঙ্গে থাকলে আশা করি দেখাতে পারবো। তবে মনে হয় না যে আমি কাস্টমের ভিতরে ঢুকে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারবো, তবে কারণ কাস্টমের ভিতরে হয়তো বা ভিডিও রেস্ট্রিক্টেড না। তো আমার কাছে আমার সাথে রয়েছে আবু সুফিয়ান ভাই, তারপরে ফাহিম ভাই। আমরা এখন এই কাস্টমে ঢুকবো। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রীও দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে বেড়াবোলের কাস্টম। তো বন্ধুরা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার সাথে আমার একজন সাবস্ক্রাইবারও আছে, আপনার নাম এসান রক, উনি আমার ভিডিও দেখে ইন্ডিয়ান ভিসা করেছে। তো বন্ধুরা, আপনারা আসলে এখান থেকে ফর্ম ফিল আপ করে এখানে লাইনে জমা দিতে পারবেন। আসলে আজকের আমার যে জার্নিটা, এটা একটু ভিন্ন রকম। আমি এর আগের বার গিয়েছিলাম ভেঙে ভেঙে, এবার সরাসরি ঢাকা থেকে কলকাতা ডাইরেক্ট বাসের যে টিকিট সেটা কেটেছি। এই জন্য সোহাগ বাসের যারা কেয়ারটেক রয়েছে তারা কেয়ারটেক করে আমাদেরকে বর্ডার ক্রস করাচ্ছে, এই জন্য আজকে এভাবে যাচ্ছি। এর আগের বার যেভাবে গিয়েছি সেটাও আপনারা দেখেছেন, হয়তোবা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেজন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো সঙ্গে থাকুন, ইনশাল্লাহ কলকাতা দিল্লি সব আপনাদেরকে দেখাব। বাংলাদেশের কাস্টম পার হয়ে এখন আমরা ইন্ডিয়ার কাস্টমে ঢোকার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দীর্ঘ 9 দিন বাংলাদেশে ছুটি থাকার কারণে এবং আজকে শুক্রবার হওয়ার কারণে, এই দুইটা কারণে বিশেষ করে মানুষ অনেক বেশি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে কত লম্বা সিরিয়াল, এটা বাংলাদেশের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ওই পাশে আবার ইন্ডিয়ার যে ইমিগ্রেশন রয়েছে সেখানেও এরকম লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের ইমিগ্রেশন ওভার ক্রস করতে হবে। তো সঙ্গে থাকুন, দুঃখের ব্যাপার আর কি বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আর কিছু বলতে চাই না। আমরা অত্যন্ত ক্লান্ত বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আসলে ইমিগ্রেশনের দুইটা ধাপ শেষ করে এখন আমরা শেষ ধাপে আছি, দাঁড়িয়ে লাইনে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। বেড়াপোল দিয়ে আসলে আপনাকেও হয়তো এমন লাইনে পড়তে হইতে পারে, কিন্তু ওটা রেস্ট্রিক্টেড কিছু সময়ের জন্য। যেমন ধরে নিন এই যে এখন 9 দিন সরকারি কিছু ছুটি আছে বাংলাদেশের, এই সরকারি ছুটির জন্য এখন অনেক মানুষের ঢল পড়েছে, বিশেষ করে বেড়াপোল দিয়ে এমনিতেই জ্যাম থাকে, আর এই সময়গুলোতে ছুটির সময়গুলোতে একটু চাপ বেশি পড়ে। সো গাইজ, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আসছি। বন্ধুরা, বেড়াপোলের বর্ডার ক্রস করে মনে হচ্ছে যে আমরা মনে হয় 71-এর আরেকটা সংগ্রাম করলাম আর কি, এত কষ্ট করে বেড়াপোলের বর্ডার ক্রস করলাম। তো এখন আমরা বেড়াপোল থেকে, পেট্রোপোল থেকে, ইন্ডিয়ার পেট্রোপোল থেকে কলকাতা যাচ্ছি। হয়তোবা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ, অথবা 2 ঘন্টাও লাগতে পারে রাস্তা ক্লিয়ার থাকলে। দেখতেই পাচ্ছেন, চেহারা দেখে বুঝতে পাচ্ছেন যে আসলে সারা রাতে যে জার্নির একটা ছাপ সেটা মুখে পড়ে গিয়েছে। আর আমার সাথে যে ফাহিম ভাই আছে, বিশিষ্ট বিজনেসম্যান ফাহিম ভাই, কিন্তু ফাহিম ভাই কিন্তু খুবই মানে আপসেট হয়ে গেছে এই জার্নিতে। সে মুখ থেকে ফেস মাস্ক খুঁজতেই চাচ্ছে না। সে সবসময় বিমানে আসা যাওয়া করে, কিন্তু এই প্রথম এই বাসের এয়ার কন্ডিশনে তার অবস্থা, মানে তার কন্ডিশনই খারাপ হয়ে গেছে। কলকাতায় দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, দেখাবো আপনাকে। আর জিতু ভাই আমাদের কাছ থেকে একটু দূরে আছে, যদিও সে কলকাতা শহরটাকে দেখবে, তাই জানালার পাশে বসেছে, কলকাতা শহরকে ক্লিয়ারলি দেখতে চায়। Thank you.
আছি 24 পরগনায়। আমরা সোহাগিলিতে করে এসেছি এখানে। তো এখানে একটা বিরতি দেওয়া হয়েছে আমাদের যাত্রার। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা এক্সপেক্ট করিনি যে এত সময় লাগবে আসতে। যদি জানতাম তাহলে বিমানেই চলে আসতাম। আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, যদি আসতে চান তাহলে বনগাঁ থেকে সরাসরি ট্রেনে উঠে চলে যাবেন শিয়ালদায়, আর নতুবা বিমানে আসবেন। এছাড়া অন্য কোনো পদ্ধতি আপনারা ভুলেও গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে আপনার যে জার্নি, সেই জার্নির মূল মূল যে মজা সেটাই নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা প্রায় অলরেডি 19 ঘন্টার মতো জানি। উনি যাবে বিধাননগর। তো ওনার আরো এখান থেকে 24 পরগনার আমরা মোটামুটি মাঝামাঝি একটা অবস্থানে আছি। এখান থেকে ওনার আরো 1.5 ঘন্টা লাগবে। আর আমরা যারা কলকাতা নিউ মার্কেট যাবো বা কলকাতার আশেপাশে যাবো, সেখানে আমরা যেতে যেতে আরো অন্তত পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আসলে খুবই ক্লান্ত, চেহারার মধ্যে অবশ্যই বুঝতে পারছেন যে ক্লান্তির যে ছাপ সেটা চলে এসছে অলরেডি। আর কিছু বলার নেই, বাকিটা কলকাতায় গিয়ে নিউ মার্কেট দেখিয়ে বলবো। আর আমাদের দুজনের চেহারা একটু ক্লান্তি ছিল, কিন্তু এখন আর ওটা নাই। মজা করবো ইনশাল্লাহ অনেক। আমরা হোটেলে যাচ্ছি, হোটেল আমরা বুকিং করে তারপরে ইনশাল্লাহ আবার কথা হবে। কষ্ট একটু করেছি, সেটা হলো রিক্সায় উল্টা বসেছি এইটুকুই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যানেজার সাহেব, বিশিষ্ট বিজনেসম্যান আর আরেক বিজনেসম্যান এই যে জামা কাপড় চেঞ্জ করছে, আর আমি তো পুরা 24 ঘন্টার জার্নিতে ক্লান্ত। সো আমরা অবশেষে হোটেল কিন্তু কী করলাম, পেয়েই গেলাম। তো খুব সহজেই পেয়েছি, যদিও আমাদের আসতে খুব কষ্ট হয়েছে। এখন হোটেলটা দেখে আমাদের মনটা একেবারে জুড়িয়ে গেল, এই জন্য আর মনে কোনো কষ্ট নেই। সো গাইজ, একটু পরেই আমরা বের হয়ে যাবো খাওয়া দাওয়া করতে, তারপরে একটু হাঁটাহাঁটি করতে। যেহেতু অল্প সময়ের জন্য এসেছি, সো সময় নষ্ট করা যাবে না, আমরা ফ্রেশ হব। তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন, সঙ্গে থেকে দেখতে থাকুন আমাদেরকে। হোটেলটা সত্যি পছন্দ হয়েছে, কিন্তু হোটেল মিনিস্ট্রি কিন্তু জামাই অনেক বিশাল।
আমরা যে হোটেলে আসি সেটা হচ্ছে এটা হোটেল ম্যাজেস্টিক। হ্যালো গাইস, ব্লগ এগেইন। আমরা চলে এসেছি কলকাতায়, তো হোটেল থেকে বের হয়েছি, আমরা খাওয়া দাওয়া করবো। প্রাইমাই ফ্রাইড রাইস খাওয়ার একটা মত পোষণ করেছে, চিকেন ফ্রাইড রাইস। তো আমাদেরও ইচ্ছা আছে অবভিয়াসলি খাওয়া, তো KFC-তে নাকি খাওয়াবে প্রাইমাই। তো দেখি প্রাইমাই আমাদেরকে কী খাওয়ায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কলকাতার যে গুলোগুলো যে আগের গাড়িগুলো আছে ওগুলো আমাদের সাথে আছে। আর আমরা সারাদিনের এত দূরের এবং এত অনেক লম্বা জার্নির পরেও অন্তত পক্ষে আমাদের গন্তব্যস্থলে সময় মতো আসতে পেরে অথবা হোটেলটা খুব সহজে পাওয়াতে আমরা মোটামুটি অনেকটাই এখন ক্লান্তি কেটে উঠতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ কাছে অনেক শুকরিয়া আদায় করছি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা এখন আমরা জুস খাবো, আমরা মিক্স জুস খাচ্ছি, মানে ককটেল যেটাকে বলে। তো আমরা খাচ্ছি, আমরা কিন্তু মানে চেহারা কিন্তু চেষ্টা করতেছি রাখার জন্য, আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে বোঝাতে যে আমরা ক্লান্ত না, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা বিতর্কিত ভাবে অনেক ক্লান্ত। এই যে একজন অলরেডি কি আর বলবো, থাক আর বলার দরকার নেই।